বন্ধুরা আজকের ভিডিওতে আমরা স্বরবর্ণ নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা বর্ণগুলোর ভুল উচ্চারণ নিয়ে আলোচনা করব এর মানে হচ্ছে অধিকাংশ বাচ্চারা যেভাবে উচ্চারণ করে থাকে আমাদের দেশের অনেক বাচ্চাই শুদ্ধভাবে বর্ণগুলো উচ্চারণ করতে পারে না বিশেষ করে যেসব বাচ্চারা গ্রামে থাকে তাদের অধিকাংশই বর্ণগুলোর সঠিক উচ্চারণ করতে পারে না তাহলে এর কারণটা কি। কেন ওরা ভুল উচ্চারণ করে আসলে বাচ্চাদের ভুলভাবে শেখানো হয় তাই ওরা উচ্চারণে ভুল করে একটু সচেতনতার অভাবে এমনটা হচ্ছে অর্থাৎ যে বা যারা শেখাচ্ছে তারাও জানে না যে তারা ভুল শেখাচ্ছে তো যাই হোক বাচ্চারা যে বর্ণগুলো শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে না সেগুলো একটু দেখে নিই বেশিরভাগ বাচ্চারাই যেভাবে উচ্চারণ করে থাকে সরু সরা রস্যই দীর্ঘই রশু, দীর্ঘ এই উচ্চারণগুলি সম্পূর্ণ ভুল প্রথম লাইনে যে ছয়টি বর্ণ আছে এই বর্ণগুলো উচ্চারণে বাচ্চারা বেশি ভুল করে যেমন ওরা বলে থাকে সরু সরা রস্যই দীর্ঘই রশু, দীর্ঘ আরও অনেক অদ্ভুত উচ্চারণ করে থাকে তো যাই হোক এখন আমরা তো যাই হোক এখন আমরা এক দুই মিনিট বর্ণগুলোর শুদ্ধ উচ্চারণ অনুশীলন করব। ছোট্ট বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছ তারাও আমার সাথে অনুশীলন করো কেমন অ আ আস ই দীর্ঘ ই হ্রস্ব উ দীর্ঘ উ ঋ এ ঐ ও ঔ অ আ হ্রস্ব ই দীর্ঘ ই হ্রস্ব উ দীর্ঘ ও ঋ এ ঐ ও ঔ অ আ রস ই দীর্ঘ ই রস উ দীর্ঘ উ এ ও চলো আরেকবার উচ্চারণ করি এইবারই শেষ অ আ রস ই দীর্ঘ ই রস উ দীর্ঘ উ এ ও আশা করি তোমরা এখন স্বরবর্ণে শুদ্ধ উচ্চারণ শিখে গেছো যারা শিখতে পারো নাই তারা বারবার চেষ্টা করো এক সময় অবশ্যই শিখে ফেলতে পারবে বন্ধুরা চলো এখন আমরা চারটি বর্ণ দেখি যেগুলো উচ্চারণ বেশি কঠিন বর্ণগুলোর উচ্চারণ লিখে দিয়েছি যাতে উচ্চারণ করতে সুবিধা হয় যেমন রস্ব ই রস ই রস ই আমার সাথে সাথে তোমরা উচ্চারণ করো রস্ব ই রস ই দীর্ঘ ই দীর্ঘ ই দীর্ঘ ই দীর্ঘ ই রস উ রস উ রস উ রস উ দীর্ঘ উ দীর্ঘ উ দীর্ঘ উ বন্ধুরা এই স্বরবর্ণগুলো ভালোভাবে লক্ষ্য করো এখানে মোট এগারোটি বর্ণ আছে প্রথম লাইনে আছে ছয়টি বর্ণ সবগুলোই পূর্ণ মাত্রার বর্ণ মানে ছয়টি বর্ণই পূর্ণ মাত্রার মাঝে মাঝে আছে একটি বর্ণ এটি অর্ধমাত্রার একটি বর্ণ আর নিচে আছে চারটি বর্ণ যেগুলো একটিরও মাত্রা নেই একটু ভালোভাবে লক্ষ্য করো এখানে মোট ছয়টি বর্ণ আছে সবগুলোরই পূর্ণ বর্ণ আর মাঝে আছে রি অর্ধমাত্রার বর্ণ এই রিটা হচ্ছে অর্ধমাত্রার বর্ণ আর নিচে যে চারটি বর্ণ আছে এ ওই ও এগুলোর কোনো মাত্রা নেই তাহলে এখান থেকে আমরা কী শিখতে পারলাম স্বরবর্ণ হচ্ছে মোট এগারোটি পূর্ণ মাত্রার হলো ছয়টি অর্ধমাত্রার হলো একটি আর মাত্রা নেই চারটির এখন আমরা বর্ণ দিয়ে শব্দ গঠন শিখব তো চলো শুরু করি অ অ অতে অজগর অতে অজগর অ জ গ র অজগর অ বর্গীয় জ গ র অজগর অতে অজগর আ আ আতে আম আতে আম আ ম আম আ ম আম আতে আম রসই রসই রসইতে ইলিশ রসইতে ইলিশ রস ই লয়রসি কেরেলি তালবর্ষ ইলিশ রস ই লয়রশি কেরেলি তালবর্ষ ইলিশ রসইতে ইলিশ রসইতে ইলিশ দীর্ঘ ই দীর্ঘ ই দীর্ঘ ইতে ইগল দীর্ঘইতে ইগল দীর্ঘ ই গ ল ইগল দীর্ঘ ই গ ল ইগল দীর্ঘইতে ইগল রস উ রস উ রস উতে উট রস্যউতে উট রস উ ট উট রস উ ট উট রসউতে উঠ দীর্ঘ উ দীর্ঘ উ দীর্ঘ উতে উষা দীর্ঘ দীর্ঘতে ঊষা দীর্ঘ উ মূর্ধন্য ঊষা দীর্ঘ উ মূর্ধন্যষা দীর্ঘতে ঊষা দীর্ঘতে ঊষা রি রি রিতে ঋতু রিতে ঋতু রি তয়সুকারে তু ঋতু রিতয়সুকারে তু ঋতু রিতে ঋতু এ এতে একতারা এতে একতারা

ওই ওই ওইতে ঐরাবত ওইতে ঐরাবত ওই রয়কাররা ব ত তৈরাবত ওই ব ত ঐরাবত ওইতে ঐরাবত ওইতে ঐরাবত ও ও ওতে ওজন ওতে ওজন ও জ ন ওজন ও জ ন ওজন ওতে ওজন ওতে ওজন ঔ ওতে ঔষধ ঔতে ঔষধ ঔ সৌষ ঔ ধ বন্ধুরা এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমাদের দেয়া সব ভিডিও আপনার কাছে পৌঁছে যায়